অপরাধ ও দুর্নীতি রুখতে যতই উদ্বোধন হচ্ছে নতুন নতুন থানা, কিন্তু কোথাও যেন সম্ভব হচ্ছে না দুর্নীতিবাজদের দমন। কনস্ট্রাকশন কল্যাণী গাছরাপাড়া শহর রাজবাহী ছাপাড়া রুচি ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795। দেখুন গতকাল 27 এপ্রিল যখন উদ্বোধন হচ্ছে জেঠিয়া থানা, তখন আমরা তুলে ধরছি সেই এলাকার দুর্নীতি। দেখুন বিঘার পর বিঘা ডোবা কি করে ভরে দিচ্ছে ভূ মাফিয়ারা। আজ উদ্বোধন হলো এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে দুটি থানা, যার মধ্যে অন্যতম থানা হলো জেঠিয়া। অবশ্যই পুলিশ কমিশনার মনোজ বর্মা তার সাফ বক্তব্য ছিল যে এদত অঞ্চলে ক্রাইম তাকে কোথাও না কোথাও রোখার জন্য, এই অঞ্চলে যেভাবে ক্রাইম দিনের পর দিন বেড়ে চলেছে সেই ক্রাইমকে রোখার জন্যই কিন্তু এই থানাগুলোর উদ্বোধন। এবার দেখার বিষয় যে পুলিশ প্রশাসন বাস্তবে এখানকার ক্রাইম রুখতে সক্ষম হচ্ছেন নাকি এই ধরনের ক্রিমিনাল যারা তাদের পাশে দাঁড়াচ্ছে। আমরা কিন্তু এই মধ্যে উপস্থিত হয়েছি জেঠিয়া এবং এই জায়গায় উপস্থিত রয়েছি সেখানে অবশ্যই আপনারা দেখবেন এখানে একটা বিশাল আকারের জলাশয় ছিল। এই জলাশয়ের ওপরে কিন্তু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। দেখুন দেখতে পাচ্ছেন আপনারা যে ঢিল ছুড়লে কিন্তু এখানে সম্পূর্ণভাবে জল, মানে প্রায় 7 থেকে 8 ফুট বা 10 ফুটের বেশি এখানে কিন্তু জল রয়েছে। আর এই পুরো অঞ্চল যেটা দেখাবো আপনাদেরকে, এই পুরো অঞ্চল দেখাবো, এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ একটা জলাশয় ছিল, সেটাকে আমরা কিন্তু এর আগে খবর করেছিলাম। অবশ্যই এর আগে এই এলাকা কিন্তু পড়ত বিশপুর থানার অন্তর্ভুক্তে, কিন্তু আজ 27 এপ্রিল আজ থেকে কিন্তু এই অঞ্চলের দায়িত্ব পেল জেঠিয়া থানা। আর নবনির্মিত থানার জন্য কিন্তু একটা বিষয় কিন্তু আমরা তুলে ধরছি যে এই জেঠিয়া অঞ্চলে একাধিক জায়গায় এভাবে জলাশয় ভরাট করে পুকুর ভরাট করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাটি এবং সাদা বালি ফেলে এই জায়গাগুলোকে কিন্তু সম্পূর্ণভাবে ভরাট করে দেওয়া হয়েছে। আজ থেকে প্রায় 1 মাস আগে আমরা এই খবর করেছিলাম এখানে যে এই এলাকায় যে মাফিয়ারা, যারা ভূ মাফিয়া, তাদের যে বারবারন্ত, তাদের যে অ্যাক্টিভিটিস, তাদের যে সক্রিয়তা সেটা কিন্তু এগিয়ে যাচ্ছে। কারণ তারা কোনো রকম প্রশাসনের ভয় ভীতি ছাড়াই একদম নির্ভীকভাবে তারা কিন্তু কাজ করছেন। আর এই জেঠিয়া থানার অন্তর্ভুক্ত আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এলাকা আমরা কিন্তু এই মুহূর্তে তুলে ধরছি সেই জায়গা কিন্তু সম্পূর্ণটাই বুঝিয়ে দেওয়া হয়েছে। সামান্য কিছু জায়গা মাত্র এখন বাকি রয়েছে, আর কয়েকদিন গেলেই হয়তো এই অঞ্চলটাকে সম্পূর্ণভাবে ভরাট করে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন একটা বাঁশ কিন্তু পোতা রয়েছে এখানে, এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এটা একটা বাউন্ডারি হয়তো করা হয়েছে বাঁশ পুঁতে, আর এই সম্পূর্ণ জলাশয়টাকে ভরে দেওয়া হচ্ছে। আমাদের প্রশ্ন যে কার স্বার্থে, কোন স্বার্থে এইভাবে একের পর এক এই জেঠিয়া অঞ্চলে কিন্তু পুকুর ভরাট চলছে, এই প্রশ্ন আমরা তুলে ধরলাম জেঠিয়া নবনির্মিত জেঠিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেট তার কাছে। সাধারণ মানুষ অবশ্যই প্রশ্ন করছেন, আমাদের সন্ধান দিচ্ছেন, আমাদের কাছে তারা অনুরোধ করছেন যে এইভাবে প্রাকৃতিকের সাথে এই খেলা যাতে বন্ধ করা হয়, এই চক্রান্ত বন্ধ করা হয়। যেভাবে আমরা যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময় যে বাতাবরণে কি পরিস্থিতি, আর কোথাও না কোথাও সাধারণ মানুষই দায়ী এই ধরনের পরিবেশের জন্য, এই বাতাবরণের জন্য। আর এই বাতাবরণকে দূষিত করছে, এই বাতাবরণের সঙ্গে ছেলেখেলা করছে কিছু ভূ মাফিয়ারা, যার দৌলতে কিন্তু কোথাও না কোথাও পুলিশ প্রশাসনও কিছু তার হাত পা মনে হচ্ছে বাধা রয়েছে। তবে দেখার বিষয় জেঠিয়া থানা, নবনির্মিত জেঠিয়া থানা কি থাকছে আগামী দিনে তাদের পদক্ষেপ। নৈহাটিতে এই প্রথম থিম বেসড রেস্টুরেন্ট দ্য ব্ল্যাক হারবার মাল্টি কুইসিন রেস্টুরেন্ট। এখানে পাবেন ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, তন্দুর, চাইনিজ বা বেঙ্গলি সমস্ত রকম খাবার। একমাত্র ও সুন্দর প্রতিষ্ঠান হলো দ্য ব্ল্যাক হারবার।
ওজোর আসরে ঘুরতে ঘুরতে সব পরিবারে চলে আসুন। ঠিকানা 225/1 RBC রোড, নৈহাটি। আর হ্যাঁ, এখানে পাবেন বিনা কোনো অতিরিক্ত খরচে ফ্রি হোম ডেলিভারির সুবিধা।